সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো। সবাই নতুন ক্লাসে উঠে পড়াশোনা শুরু করেছো, আর কোভিড-19 সংক্রমণ কমার কারণে স্কুলে নিয়মিত এখন ক্লাস হতে যাচ্ছে। পড়াশোনার উদ্দীপনা উৎসাহ বাড়বে আশা করছি। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমি আজকে একটি গণিত ক্লাস করতে চাই। তো আমার আজকের পাঠ শিক্ষার্থীরা খেয়াল করো, আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়, পাটিগণিতের তৃতীয় অধ্যায়, পরিমাপ সংক্রান্ত একটি পাঠ আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করছি যারা আমার এই ক্লাসটি দেখছো তারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, এবং যদি কিছু না বোঝার মতো সমস্যা তোমাদের এখানে সৃষ্টি হয় বা না বোঝার মতো কিছু থাকে পরবর্তীতে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এখন শুরু করি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের এই তৃতীয় অধ্যায়টি পরিমাপ সংক্রান্ত, এবং এই অধ্যায়টির নামই দেওয়া হয়েছে পরিমাপ। তো এই পরিমাপ সংক্রান্ত অধ্যায়টি যদি আমরা পড়তে যাই, তাহলে প্রথমেই যে বিষয়টি আমাদের পড়তে হবে সেটি হচ্ছে পরিমাপ কি। পরিমাপ কি শিক্ষার্থীরা খেয়াল করো, পরিমাপ কি এটা বলতে আমরা বুঝতে পারি কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই সাধারণ অর্থে আমরা পরিমাপ বলতে পারি। অর্থাৎ 5 কেজি আলু, 5 কেজি আলু, এই যে 5 কেজি আলু এটি একটি পরিমাণ, এবং আলুকে 5 কেজির বাটখারা দিয়ে যে মাপা হয়েছে সেটি হচ্ছে গিয়ে তার পরিমাপ। অর্থাৎ এখানে কি পরিমাণ আলু রয়েছে, এখানে 5 কেজি পরিমাণ আলু রয়েছে। তো এই যে কেজি, এই কেজিটা একটা মাপার একক। খেয়াল করো, তোমার স্কুল থেকে তোমার বাসা কত দূরে? তোমার স্কুল থেকে তোমার বাসা হচ্ছে 1 কিলোমিটার বা 1000 মিটার দূরে। তো এই যে বাসা থেকে স্কুল 1 কিলোমিটার বা 1000 কিলোমিটার, 1000 মিটার দূরে, এই যে পরিমাণটি নির্ণয় করা হলো এটি হচ্ছে গিয়ে পরিমাপ। অর্থাৎ কোনো কিছুর পরিমাপ নির্ণয় করা কি আমরা বলতে পারি সাধারণত পরিমাণ। তো শিক্ষার্থীরা, এই পরিমাপ ও পরিমাণ সংক্রান্ত তোমাদের এই তৃতীয় অধ্যায় বইয়ে বেশ কিছু ছক দেওয়া আছে, যে 1 গ্রাম সমান কত কেজি, 1 কেজি সমান কত গ্রাম, 1 কুইন্টাল সমান কত কেজি, 1 মেট্রিক টন সমান কত কেজি, 1 টন সমান কত কেজি, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান কত সেন্টিমিটার, এই টাইপের যে ছকগুলি আছে আমরা সবাই এই ছকগুলি দেখতে চেষ্টা করব। তো এরপরে আসো আমরা একটু ভাবা যাক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়ত ক্ষেত্রের, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ, ক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিক, ক্ষেত্রের ক্ষেত্রফল, রম্বস, ক্ষেত্রের ক্ষেত্রফল। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এই অধ্যায়টি আমরা পড়তে গেলে আমাদেরকে প্রথমে যে বিষয়টি পড়তে হবে সেটি হচ্ছে গিয়ে কিছু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র,
অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল এবং রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল। কেননা এই পরিমাপ সংক্রান্ত চ্যাপ্টারটির ভিতরে বিভিন্ন বিষয়ের পরিমাপ নির্ণয় করা সংক্রান্ত বিভিন্ন ঘর, পুকুর, দীঘি, স্থান, জায়গার পরিমাণ পরিমাপ নির্ণয় সংক্রান্ত বেশ কিছু বিষয় রয়েছে। তো আমরা প্রথমে এই সূত্রগুলি একটু দেখার চেষ্টা করব। যেমন বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে বাহু গুণ বাহু। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে আমরা সূত্রগুলি লিখলাম, এই সূত্রগুলি রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ কর্ণ দ এর সমষ্টি, কর্ণদ্বয়ের গুণফল। শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে সূত্রগুলি আমাদের পরিমাপ সংক্রান্ত চ্যাপ্টারটি পড়ার জন্য এই সূত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল এবং রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল। আশা করছি এই সূত্রগুলি আমরা সবগুলি শিখব। আজকে তোমাদের জন্য আমি একটি ছোট্ট গাণিতিক সমস্যা উপস্থাপন করব ও একটি সূত্রের প্রয়োগের মাধ্যমে কীভাবে সমস্যাটি সমাধান করা যায় আমি সেই বিষয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। শিক্ষার্থীরা খেয়াল করো, একটি পুকুরের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 10 মিটার, পুকুরটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? শিক্ষার্থীরা আমরা এই যে গাণিতিক সমস্যাটি থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে পুকুরের দৈর্ঘ্য 25 মিটার এবং পুকুরের প্রস্থ দেওয়া আছে কত? 10 মিটার। পুকুরটির ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এই অঙ্কের বা গাণিতিক সমস্যাটি থেকে যে তথ্যগুলি পেলাম সেটি হচ্ছে গিয়ে দৈর্ঘ্য পেলাম আমরা 25 মিটার এবং প্রস্থ পেলাম কত? 10 মিটার। শিক্ষার্থীর একটা বিষয় খেয়াল করতে হবে, যখন এই টাইপের গাণিতিক সমস্যায় কোনো স্থান, পুকুর, জমির এরকম দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, আমরা কাল্পনিকভাবে একটি আকৃতি বিবেচনা করব যে এটি হচ্ছে গিয়ে দৈর্ঘ্য কত? 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 10 মিটার। তো এই গাঠনিক চিত্রটি থেকে বা কাঠামোটি থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যেটি আয়ত। সুতরাং আয়তক্ষেত্রের সূত্রটি আমরা এখানে ব্যবহার করব। তো প্রস্থ এত, ক্ষেত্রফল কত আমরা এটা এখনও বের করতে পারছি না, ক্ষেত্রফল কত এখানে আমরা প্রশ্নবোধক দিয়ে রাখলাম। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা পুকুরের ক্ষেত্রফল আমরা সরাসরি লিখব, পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ এখানে দৈর্ঘ্য হচ্ছে কত? 25 গুণ প্রস্থ 10
মিটার বা আমরা এখানে 10 শূন্য 10 কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তাহলে কি আসবে 250 বর্গ মিটার তো এখানে যেহেতু আমরা বর্গ ক্ষেত্র বা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছি সুতরাং এখানে আমাদের একক হিসেবে আসবে কি বর্গ মিটার তো শিক্ষার্থীরা খেয়াল করো আমরা একটি পুকুরের দৈর্ঘ্য যদি হয় 25 মিটার এবং এর প্রস্থ যদি হয় 10 মিটার পুকুরটির ক্ষেত্রফল কত সেটা আমরা বের করলাম এখন আমরা যদি বলি একটি সামান্তরিক আকৃতির পুকুরের দৈর্ঘ্য 25 মিটার এবং এর প্রস্থ হচ্ছে 10 মিটার একটি আয়তাকার বা একটি বর্গাকার পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার ক্ষেত্রফল নির্ণয় কর আমরা ঠিক এই আগে যে সূত্রগুলি দেখেছি এই সূত্রগুলির মাধ্যমে এখানে যে গাণিতিক সমস্যা পাঁচটা সূত্র দিয়েছিলাম এই পাঁচটা গাণিতিক সূত্রের সাহায্যে আমরা যে কোনো পাঁচটা গাণিতিক সমস্যা বাসায় সমাধান করব এবং এই চ্যাপ্টারে বইয়ে যে বিভিন্ন ছক দেওয়া আছে কেজির মিটারের হ্যাঁ ওজনের দূরত্বের এবং বিভিন্ন পরিমাপের যে একক সংখ্যাত দূরত্বগুলি দেওয়া আছে আমরা সেগুলি অবশ্যই একটু পড়তে চেষ্টা করব আর আজকে প্রথম এতটুকুই আমরা সূত্রগুলি পড়ব আগামী দিন তোমাদের সাথে দেখা হবে এই ক্লাসের বাকি অংশটুকু নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো